সুনামগঞ্জের বাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটশো পঁচাশি কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি সকালে এসব ইলিশ জব্দ করা হয় বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয় আটককৃত মাছের বাজার মূল্য বাইশ লাখ বারো হাজার টাকা মাছগুলো স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম হবে